গাইস ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার আমি শ্যাম আমি কৌশিক কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আজকে আমরা যে ভিডিওটা করব সেটা একটা মানে মানে বিশেষ করে যার যাকে নিয়ে ভিডিওটা সেটা নিয়ে একটা ভালো ইমোশন জড়িত রয়েছে আমাদের কারণ আমাদের তাকে নিয়ে আমরা বিশাল এপিসোড করেছি আমরা মানে বিশাল সিরিজ করেছি তাকে নিয়ে আর তিনি তার কথা যখন বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যারা দেখেছো তার সত্যি হচ্ছেন হযরত ইউসুফ আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালামের যে আমরা ইউসুফ জুলেখা পর্ব করেছিলাম যে সিরিজ করেছিলাম তোমরা সবাই জানো 104টা পর্ব ছিল 104টা আমরা শেষ করেছিলাম এবং তার ফলে আমাদের গিয়ে তোমরা দেখতে পারো যারা দেখোনি তারা এখন গিয়ে প্রথম কিছু দেখতে পাবে হ্যাঁ কিছু প্রাইভেট করা হয়েছে তো যাই হোক আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা ইউসুফ আলাইহিসসালামের ঘটনা নিয়েই এবং সেই ঘটনা হচ্ছে যে কেন ইউসুফ আলাইহিসসালামকে নীল নদে দাফন করা হয়েছিল তো এটা তো ছিল না যেহেতু মানে ইউসুফ জুলেখায় সেহেতু আমরা পরবর্তী অংশটা আমরা এখানে দেখব তো যে চ্যানেল থেকে আমরা দেখছি সেটা হচ্ছে নবদূত এবং ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিংক দেওয়া থাকবে সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখবে এবং সাথে সাথে চ্যানেলটাকে যেটা লাইক শেয়ার সাবস্ক্রাইব একদম এবং সঙ্গে সঙ্গে আমাদেরটাও কি করে দেবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো চলো আগে ভিডিও দেখে নিয়ে তারপর আর কথা হবে আমরা হয়তো অনেকেই জানি যে আল্লাহর নবী ইউসুফ আলাইহিসসালামকে নীলনদে দাফন করা হয়েছিল তারপর এটি উদ্ধার করেছিলেন আল্লাহর আরেক নবী হযরত মূসা আলাইহিসসালাম মনে প্রশ্ন জাগতে পারে কেনই বা ইউসুফ আলাইহিসসালামকে নীলনদে দাফন করা হয়েছিল এবং এর পেছনে কি কারণ ছিল চলুন তবে জেনে নেওয়া যাক হযরত ইউসুফ আলাইহিসসালামকে নীলনদে দাফন করা হয়েছিল যেই কারণে হযরত ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা মিশরের প্রিয় বানালেন তখন মিশরের সবাই তাকে ভালোবাসতেন তার রূপ ও গুণের জন্য এমনকি মিশরের বাদশাহ তাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করতেন না একবার সেই এলাকায় দুর্ভিক্ষ হয় যার কারণে কোথাও খাদ্যশস্য ছিল না কিন্তু আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসসালামের জন্য মিশরকে এই ভয়াবহ ঘটনা থেকে বাঁচিয়ে রাখেন মানুষ দূর দূর থেকে এসে খাদ্যশস্য কিনে নিয়ে যেত একদিন ইউসুফ আলাইহিসসালামের ভাই যিনি ইউসুফ আলাইহিসসালামকে কুয়াতে ফেলে দিয়েছিল তিনিও মিশর চলে আসে ইউসুফ আলাইহিসসালাম যখন এই বিষয়ে জানতে পারেন যে তার ভাই এখানে এসেছে তখন তিনি তার পরিবারকে মিশরে নিয়ে আসার চিন্তা করেন তিনি তার ভাইদের বললেন এই পাঞ্জাবি আমার বাবার চোখের উপর রাখবে তাহলে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন তারপর বাবা ও মাকে মিশরে নিয়ে এসো ইউসুফ আলাইহিসসালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিসসালাম তিনি যখন এই কথা জানতে পারেন তখন তিনি পুত্রের ভালোবাসায় মিশরে চলে আসেন অন্যদিকে ইউসুফ আলাইহিসসালাম মিশরের সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন তাই রাজা প্রজা সবাই তাদের স্বাগত জানানোর জন্য সৈন্য সামন্ত নিয়ে দাঁড়িয়েছিল কারণ ইউসুফ আলাইহিসসালামের বাবা মা বলে কথা ইউসুফ আলাইহিসসালামের বাবা তার ছেলেকে দূর থেকে জিজ্ঞাসা করলেন এই সৈন্যবাহিনী কার তার ছেলেরা উত্তর দিলেন এই সৈন্যদল আপনার ছেলে তখন নবী ইয়াকুব আলাইহিসসালাম আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকলেন এরপর হযরত জিব্রাইল আলাইহিসসালাম নাজিল হয়ে বললেন হে আল্লাহর নবী ইয়াকুব দেখো আল্লাহ তোমার ছেলেকে কতটা সম্মান দিয়েছেন আর আজ পিতা পুত্রের মিলন দেখে আকাশের ফেরেশতা জমিনে চলে এসেছে হযরত ইয়াকুব আলাইহিসসালাম এবং ইউসুফ আলাইহিসসালাম মিলে সবার সামনে কান্না করতে লাগলেন কারণ 40 বছর পর তাদের সাক্ষাৎ হয়েছে তারপরে ইউসুফ আলাইহিসসালাম পিতাকে জাঁকজমকভাবে তার আসনে বসালেন তার ইমান ও মর্যাদা দেখে মিশরের বাদশাহ নিজের মাথার মুকুট নবী ইউসুফ আলাইহিসসালামের পায়ের কাছে রেখে আল্লাহর দিনকে কবুল করলেন এবং ইউসুফ আলাইহিসসালাম এবং তার পিতাকে আল্লাহর নবী বলে স্বীকার করলেন আর বনি ইসরায়েলরা মিশরের অধিবাসীদের সঙ্গে থাকতে শুরু করলেন ইউসুফ আলাইহিসসালাম এই সময় একটা শহর বিস্তার করলেন যার নাম তিনি কৌশল রাখলেন সময় চলে যাচ্ছে এই ঘটনার প্রায় 24 বছর পর ইউসুফ আলাইহিসসালামের পিতা ইয়াকুব আলাইহিসসালাম যখন মৃত্যুশয্যায় তখন তার শেষ ইচ্ছে ছিল যেন তাকে তার বাবার পাশে কবর দেওয়া হয় তিনি মারা যাওয়ার পর ইউসুফ আলাইহিসসালাম তার বাবার ইচ্ছে মতো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হযরত ইসহাক আলাইহিসসালামের পাশে তাকে দাফন করেন এবং ফিরে এসে মিশরের শাসন আবার শুরু করেন মিশরের প্রতিটি মানুষ বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ তাআলার রহমত মনে করতেন যখন ইউসুফ আলাইহিসসালাম মারা যান তখন সবাই চেয়েছিলেন তার কবর মোবারক যেন তাদের মহল্লায় বানানো হয় যাতে তাদের উপর আল্লাহর তরফ থেকে রহমত এবং বরকত বর্ষিত হয় শেষ পর্যন্ত সিদ্ধান্ত হল যে ইউসুফ আলাইহিসসালামের দেহকে কফিনে ভরে নীলনদে দাফন করা হবে যাতে নীলনদের পানি তার দেহ মোবারক ছুঁয়ে সেই পানি সমস্ত ঘরে ঘরে পৌঁছায় যেন সবার উপরে তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হয় তারপর ইউসুফ আলাইহিসসালামের দেহ মোবারক সেই অনুযায়ী নীলনদে দাফন করা হলো হযরত ইউসুফ আলাইহিসসালাম মৃত্যুর আগে বলেছিলেন
যে আমি হযরত জিব্রাইল আলাইহিস সালামের কাছ থেকে শুনেছি যে এমন সময় আসবে যখন আমার পরিবার এখান থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যাবে, তখন তোমরা আমার শেষ ইচ্ছে অনুযায়ী আমার কবরকে সঙ্গে নিয়ে যাবে এবং আমার দাদা বাবা এবং বড়দাদার পাশে দাফন করে দিও। এভাবেই দিন কাটতে লাগলো আর সময় বদলাতে লাগলো। এরপর মিশরের নতুন বাদশাহ বনি ইসরায়েলের উপর অমানবিক নির্যাতন শুরু করলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই অত্যাচার শেষ করার জন্য কয়েক শত বছর পর তার নবী মুসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের শাসন ব্যবস্থা ধ্বংস করে দেয় এবং মিশর থেকে তার সম্প্রদায়কে নিয়ে চলে যাচ্ছিলেন, তখন জিব্রাইল আলাইহিস সালাম নাজিল হলেন এবং বললেন, আল্লাহ তাআলার আদেশ, ইউসুফ আলাইহিস সালামের ইচ্ছে পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাম মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে আমার সম্প্রদায় যখন এখান থেকে হিজরত করবে তখন যেন আমার দেহ সঙ্গে করে নিয়ে আমার বাবা এবং দাদার কবরের পাশে দাফন করা হয়। তখন মুসা আলাইহিস সালাম তার সঙ্গীদের জিজ্ঞাসা করলেন যে কে এমন আছো যিনি জানেন যে ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায় দাফন করা হয়েছে। তখন এক বৃদ্ধা নারী বললেন, আমি জানি ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায় রয়েছে। তারপর সেই বৃদ্ধা মুসা আলাইহিস সালামকে নীল নদের তীরে নিয়ে গেলেন এবং তখনই মুসা আলাইহিস সালামের কফিনে ভরা দেহ নীল নদ থেকে বের হয়ে তাদের সঙ্গে ফিলিস্তিন নিয়ে পৌঁছে গেলেন। প্রায় 400 বছর পর হযরত ইউসুফ আলাইহিস সালামের ইচ্ছে পূরণ হয়। তাকে তার বাবা দাদা এবং বড়দাদার পাশেই দাফন করা হয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। আর এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইউসুফ আলাইহিস সালামের সম্পর্কে তো আমরা আগে থেকেই জানি, কারণ আমরা যে পর্বটা করেছি, যে সিরিজটা করেছি, তাতে ভালোভাবে জন্ম থেকে শুরু করে একদম তার বৈবাহিক জীবন অতিবাহিত করে তার যে মন্ত্রিত্ব পরিচালনা করা সেই পর্যন্ত আমরা সবটাই দেখেছি, এবং ইউসুফ আলাইহিস সালামের বাবা যখন আসলেন সেই পর্যন্ত, তাই তো, ওখানেই সব মিল করে দেওয়া হলো, তারপরে শেষ করা হয়েছে। কিন্তু আজকে আমরা যেটা জানলাম কেন তাকে ইউসুফ আলাইহিস সালামকে নীল নদে দাফন করা হয়েছিল, কারণ হচ্ছে এখানে যেটা আমরা জানলাম যে মিশরেরই অধিবাসীদের ইচ্ছে ছিল যাতে বরকত হয় বা মঙ্গল হয়, সেই জন্য তারা চাইছিল যে তাদের মহল্লাতেই, তাদের দেশের বা এরিয়ার চারপাশের মধ্যেই তাকে দাফন করা হোক। সেই জন্য ইউসুফ আলাইহিস সালাম যখন মারা গিয়েছিলেন তখন তাকে নীল নদে দাফন করা হয়েছিল, যাতে করে সেই নীল নদের জল সবার উপরে মানে নিতে পারে এবং সেটা আল্লাহর যে রহমত সেটা বর্ষিত হতে থাকে আর কি। তো এখানে যেটা আরও শুনলাম যে ইউসুফ আলাইহিস সালাম বলে গিয়েছিলেন যে আমার মৃত্যুর পরে যাই করো না কেন একটা সময় পরে গিয়ে আমাকে বাবা দাদা তাদের পাশে পাশে তাদের তাকে দফন করার, এবং তিনি জানতেন যে একটা সময় আসবে যে যখন তাদের পরিবার হিজরত করে অন্য জায়গায় চলে যাবে। বনি ইসরায়েলদের পরে উপরে অত্যাচার করা হয়েছিল, যখন মুসা আলাইহিস সালাম আসলেন তখন সেই যে ফেরাউন তাদের ধ্বংস করে শেষে যখন তিনি হিজরত করে চলে যাচ্ছেন, তাদের ফ্যামিলি বনি ইসরায়েলের ফ্যামিলি চলে যাচ্ছে, তখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন সেখানেই যে কে জানো যে ইউসুফ আলাইহিস সালামকে কোথায় কবর দেওয়া হয়েছে। তখন একজন বয়স্ক মহিলা সেটা বলে দেন যে এইখানে করা হয়েছে। তখন ওখান থেকে মুসা আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের যে লাশ তাকে তুলে নিয়ে গিয়ে ওখানে কবরস্থ করেন, মানে যেখানে আর কি তার বাবা দাদারা ছিলেন। তো এই ছিল ঘটনা, এটা সত্যিই জানতাম না। আস্তে আস্তে অনেক কিছুই জানছি, অনেক নবীদের সম্পর্কে অনেক কিছু জানছি আস্তে আস্তে। তো ইউসুফ আলাইহিস সালামের সম্পর্কেই আমরা সবচেয়ে বেশি জানলাম আমার মনে হয় এখনও পর্যন্ত। তো আরও জেনেছি কিছু কিছু মুসা আলাইহিস সালামের সম্পর্কে এর আগের দিন জানলাম, ঠিক আছে, তার যে বাসিরা থেকে জন্ম বৃত্তান্ত জেনেছি, তারপরে তরুণ অবস্থায় কী ছিল সেটা জানলাম, তার আগে আদম আলী ইসলামের সম্পর্কে বাসিরা থেকে সবগুলোই জেনেছি, মোটামুটি 17 জন নবীদের সম্পর্কে জেনেছি টুকটাক। আর এই করতে করতে বেশ এক একজনের সম্পর্কে, কিছু কিছু জনের সম্পর্কে বেশ ভালোই জানতে পেরেছি। হ্যাঁ, তো আরও এই ধরনের লিঙ্ক থাকলে তোমরা অবশ্যই শেয়ার করো, যেগুলো সম্পর্কে মানে নবীদের সম্পর্কে আরও জানতে পারবো। তো তোমাদের কেমন লেগেছে জানিও ভিডিওটা আজকের, আশা করি ভালো লাগবে, কারণ আমাদেরও খুবই ভালো লেগেছে। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসবো, ততক্ষণের জন্য আলবিদা।